আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ বিশেষ খবর, সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস প্রায় 23,000 ভোটে জয়ী হয়েছেন। এই জয়কে স্বাগত জানিয়েছে কংগ্রেস এবং বামেরা। মুখ্যমন্ত্রী একে অনৈতিক জোট আখ্যা দিয়েছেন। বিজেপি বলেছে সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফেরানোর কারণেই এই ফল। নির্বাচন কমিশনের সদস্য নিয়োগের ক্ষেত্রে এক যুগান্তকারী রায়ে সুপ্রিম কোর্ট বলেছে প্রধানমন্ত্রী লোকসভায় বিরোধী দলনেতা এবং দেশের প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত কমিটির পরামর্শ অনুযায়ী নিযুক্ত হবেন কমিশনের সদস্যরা। অ্যাডিনোভাইরাস সংক্রমণ নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন পরিস্থিতি মোকাবিলায় সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। হরিদ্বার বারাণসীর ধাঁচে কলকাতাতেও আজ আনুষ্ঠানিকভাবে শুরু হল গঙ্গা আরতি। মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিল কংগ্রেস। এই কেন্দ্রের উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস প্রায় 23,000 ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন 87,611 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস ব্যানার্জি 64,631 এবং বিজেপির দিলীপ সাহা 25,793 ভোট পেয়েছেন। 2021 এই আসনে 50,000 বেশি ভোটে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের সুব্রত সাহা। রাজ্য মন্ত্রিসভার সদস্য হন তিনি। তার মৃত্যুতেই আসনটি শূন্য হয়। একটি প্রতিবেদন, ভোটের আগে আওয়াজ উঠেছিল ঘরের ছেলেকে চাই। ঘরের ছেলে প্রার্থী হলেও দেবাশিস ব্যানার্জিকে প্রত্যাখ্যান করল সাগরদিঘি। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে জয়ী হলেন পড়শি ব্লকের বাসিন্দা ব্যবসায়ী বায়রন বিশ্বাস। মুর্শিদাবাদের মাটিতে প্রথম জেতা আসন সাগরদিঘিতে শেষ বিধানসভা নির্বাচনে প্রাপ্ত মোট ভোটের থেকেও প্রায় 30,000 কম ভোট পেয়ে দ্বিতীয় স্থানে গেল তৃণমূল কংগ্রেস। খোয়ালো তিনবারের জেতা আসন। অন্যদিকে গতবারের তুলনায় অর্ধেক ভোট ঝুলিতে পুরে তৃতীয় স্থানে গেল বিজেপি। রাজনৈতিক মহলের মত, সাগরদিঘির এই ফলাফলই নির্ণায়ক হবে আগামী পঞ্চায়েত নির্বাচনের। শেষ বিধানসভা নির্বাচনে সব আসন খোয়ানো মুর্শিদাবাদে সাগরদিঘি থেকেই প্রত্যাবর্তন হল কংগ্রেসের। সাগরদিঘির কালো পিচ রাস্তায় অকাল হোলিতে মেতেছে পালা বদলের সৈনিক সাগরদিঘির জনতা। সাগরদিঘি থেকে মামুন ফারুক, আকাশবাণী সংবাদ। প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী বলেছেন এই জয় প্রমাণ করল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অপরাজেয় নন। সংখ্যালঘু তাস খেলে বারবার পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের ধোকা দিয়েছে, ধোকা মানে বেইমানি করেছে। মমতা ব্যানার্জি তোকে বোধিবে যে মুর্শিদাবাদে বাড়ি শেষে, এটা ট্রিগার, এই ট্রিগারটা সারা বাংলা জুড়ে কাজ করবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী সাগরদিঘি কেন্দ্রে কংগ্রেস ও বামেদের বোঝাপড়াকে অনৈতিক আঁতাত আখ্যা দিয়েছেন। যারা বিজেপিকে হারাতে চায় তারা আমাদের ভোট দেবে এটা আমি বিশ্বাস করি, আর যারা কংগ্রেস সিপিএমকে ভোট দেবে তারা বিজেপিকে ভোট দেবে এটা আমি বিশ্বাস করি। এই সত্যটা উত্থাপিত তো আজকে হয়ে গেছে। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের কথায়, যেসব মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছিলেন তারা এখন উপলব্ধি করছেন চোর লুটেরাদের দল ক্ষমতায় এসে রাজ্যের কি সর্বনাশ করছে। কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছিলাম, বিজেপি তৃণমূল বিরোধী ভোট ভাগাভাগি না হয়, আর মানুষ শুধু সাগরদিঘি নয়, শুধু মুর্শিদাবাদ জেলা নয়, গোটা রাজ্যে দুর্নীতি আর দুষ্কৃতির যে তন্ত্র দাঁড়িয়েছে আমাদের রাজ্যে তার থেকে মুক্তি চাইছেন। এই ইচ্ছার প্রতিফলন ঘটেছে নির্বাচনী ফলাফলে। এখন যিনি নির্বাচিত হলেন সাগরদিঘি উপনির্বাচন থেকে, মানুষের প্রতি সেই মর্যাদা রক্ষা করতে হবে, যে দায়িত্ব দেওয়া হলো বিধানসভার অভ্যন্তরে এবং বিধানসভার বাইরে সে ভূমিকা পালন করতে হবে। আর দ্বিতীয়ত, এই যে ঐক্যের ভাবনা বিজেপি তৃণমূল বিরোধী, তাকে যদি মর্যাদা দিতে হয় আমাদের সবাইকে এই ভাবনায় উদ্বুদ্ধ হতে হবে। সংখ্যালঘুতে সমর্থন সরে যাওয়ার কারণেই সাগরদিঘিতে তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়েছে বলে বিজেপি দাবি করেছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন, রাজ্যে সংখ্যালঘুরাও বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস তাদের কোনো উন্নয়ন করতে পারবে না। মুসলিম ভোট তৃণমূল থেকে সরছে এবং মাইনরিটিরাও বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেস কোনো তাদের উন্নয়ন করতে পারবে না, রাস্তাঘাট পৌঁছয়নি, জল পৌঁছয়নি, সেই জন্য মানুষ তৃণমূল কংগ্রেস থেকে সরে এসেছে। কিন্তু আমি তাদেরকে বলবো, নাগাল্যান্ডের দিকে দেখুন, যেখানে 98% খ্রিস্টান পপুলেশন, তারা নরেন্দ্র মোদীর উপর ভরসা রেখেছেন। আগামী দিনে আপনারা বিজেপির উপর ভরসা রাখুন, বিজেপি পারে তৃণমূল কংগ্রেসের এই অপশাসন থেকে বাংলাকে মুক্তি দিতে।
গ্রেপ্তার হওয়ার 40 দিনের মাথায় জামিন পেলেন দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ আজ তাঁর জামিন মঞ্জুর করেন। গত 21 জানুয়ারি ভাঙড়ে প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিকে ঘিরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘর্ষের প্রতিবাদে ধর্মতলায় আইএসএফ পথ অবরোধ করলে পুলিশের সঙ্গে দলের কর্মী সমর্থকদের গণ্ডগোল বাধে। আইএসএফ বিধায়ক নওশাদ সহ 88 জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আদালতে প্রশ্নের মুখে পড়ে পুলিশ। গরু পাচার মামলায় আসানসোল সংশোধনাগারী বন্দী তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে। তাকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার জন্য ইডির আবেদন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত মঞ্জুর করে। এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। এখনও সেই মামলার নিষ্পত্তি না হলেও রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশের ওপর কোন স্থগিতাদেশও দেওয়া হয়নি। এর প্রেক্ষিতে অনুব্রতকে কেন পেশ করা হল না, ইডির কাছে তার ব্যাখ্যা চায় ওই আদালত। এ নিয়ে হলফনামা পেশেরও নির্দেশ দেওয়া হয়। এরপরই অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার তৎপরতা বাড়িয়েছে ইডি। সিবিআই আধিকারিকরা আজ আসানসোল সংশোধনাগারে গিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করেন। আগামীকাল তাকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই রাজ্যের বিশিষ্ট সরকারি আইনজীবী সঞ্জয় বসুর বাড়িতে ইডিকে দিয়ে তল্লাশি চালানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। আজ নবান্নে সাংবাদিকদের তিনি বলেন, গতকাল সকাল থেকে আজ পর্যন্ত ওই আইনজীবীর বাড়িতে যেভাবে তল্লাশি চালানো হয়েছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এবং তাকে হেনস্থা করার জন্যই। আলিপুরে সঞ্জয় বসুর বাড়িতে 28 ঘণ্টা তল্লাশি চালায় ইডি। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আজ এক যুগান্তকারী রায় দিয়েছে। বিচারপতি কে এম জোসেফের নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চের এই রায়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, লোকসভায় বিরোধী দলনেতা ও দেশের প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত কমিটির পরামর্শ অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনার এবং 2 নির্বাচন কমিশনারকে নিয়োগ করবেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগ প্রক্রিয়ায় সংস্কার চেয়ে দাখিল করা একগুচ্ছ আবেদনের শুনানির সময় বেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় দেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, একমাত্র সুপ্রিম কোর্টই পারে দেশের গণতন্ত্রকে বাঁচাতে, মানুষের গণতান্ত্রিক অধিকার এবং দেশকে রক্ষা করতে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। অ্যাডিনোভাইরাস সংক্রমণ নিয়ে সংবাদ মাধ্যমের একাংশ আতঙ্ক তৈরি করছে, তার ফলে জেলা থেকে অসুস্থ শিশুদের কলকাতায় রেফার করা বেড়ে গেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করেছেন। শিশুদের মধ্যে নিউমোনিয়া ও শ্বাসকষ্টের প্রকোপ নিয়ে নবান্নে আজ তিনি প্রশাসন এবং স্বাস্থ্যকর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, এ পর্যন্ত সরকারি হাসপাতালে 5213 জন শিশু শ্বাসযন্ত্রে সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিল। এর মধ্যে 12 জনের মৃত্যু হয়েছে, তবে শুধু 2 জনের মৃত্যুর কারণ হিসেবে অ্যাডিনোভাইরাসের উল্লেখ রয়েছে। বাকি সব শিশুই কম ওজন সহ নানারকম কো মর্বিডিটিতে ভুগছিল। মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। যে কোনো শিশু মুক্তি আমাদের কাছে দুঃখজনক, কিন্তু আপনারা জানেন যে সিজনাল ভাইরাস কিছু হয় প্রতি বছর, তার জন্য আমরা প্রায় 2500 বেড করেছি। এখন তো বাচ্চাদের অনেক যত্ন নেই, এসএমএসি প্রায় 4-5 হাজার আছে, প্রায় আরো ছোট্ট বাচ্চাদের নির্বাহ করি, তার জন্য পিকু মিকু অনেক দূর আছে। আরেকটা কথা আমি বারবার বলি যে একে ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই, বাইরে বাচ্চাদের গিয়ে না বেরোনটা বেটার, বাচ্চাদের ঘরে রাখাটাই বেটার। আর এটা ম্যাক্সিমাম আমরা লক্ষ্য করছি নিউবর্ন বেবি থেকে 2 বছরের মধ্যে। সাধারণ মানুষকে এ ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দেবার জন্য 24 ঘণ্টার হেল্পলাইন চালু করা হয়েছে। এর নম্বর হল 1800 313 444 222। প্রয়োজন ছাড়া সদ্যজাত থেকে 2 বছর বয়সী শিশুদের ঘর থেকে বের না হওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলেছেন, আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সারা রাজ্যে অভিন্ন প্রোটোকল তৈরি করা হয়েছে। অপ্রয়োজনীয় রেফার রুখতে জেলা হাসপাতালগুলিতেও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নিউমোনিয়া ও অ্যাডিনোভাইরাসে কলকাতার 2 সরকারি হাসপাতালে আরও 2টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে কলকাতা মেডিকেল কলেজে আজ ভোরে মৃত্যু হয় শ্রেয়া পাল নামে 15 মাসের এক শিশুর। প্রবল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শ্রেয়াকে গত 21 ফেব্রুয়ারি হুগলির সরকারি হাসপাতাল থেকে মেডিকেলে রেফার করা হয়েছিল। পরীক্ষায় তার শরীরে অ্যাডিনোভাইরাস এবং নিউমোনিয়া সংক্রমণ ধরা পড়ে। অন্যদিকে বিসিরায় হাসপাতালে গতরাতে 2.5 মাসের একটি শিশুর মৃত্যু হয়েছে। হরিদ্বার ও বারাণসীর আদলে কলকাতাতেও শুরু হল গঙ্গা আরতি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সন্ধ্যায় বাজা কদমতলা ঘাটে এর আনুষ্ঠানিক সূচনা করেন। তিনি জানান, এখন থেকে প্রতিদিন সন্ধ্যায় 11 জন পুরোহিত গঙ্গা আরতি করবেন। শীতকালে সন্ধ্যে 6টায় এবং গ্রীষ্মকালে সন্ধ্যে 7টায় আরতি শুরু হবে। তবে দুর্গাপুজোর বিসর্জনের সময় কয়েকদিন আরতি বন্ধ থাকবে। এর আগে আরতি স্থলের কাছে নির্মিত গঙ্গাদেবীর মন্দিরের দ্বারোদ্ঘাটনও করেন মুখ্যমন্ত্রী। উত্তর চব্বিশ পরগনার টাকি রোডের ওপর আজ দুপুরে এক দুর্ঘটনায় এক মাদ্রাসা পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ইরফান আলী নামে ওই ছাত্রের বাড়ি দেগঙ্গায়।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস প্রায় 23,000 ভোটে জয়ী হয়েছেন। অ্যাডিনো ভাইরাস সংক্রমণ নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইয়ারফোন আপকো মিলেগা বিলকুল ফ্রি, আলিয়া বাজার ডেরা হে আলিয়া বাজার অনলাইন শপিং অ্যাপ ডাউনলোড অফার ডাউনলোড নাও।